हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राकाज होम बुक। आशा करी तुम्हारा प्रत्येके भालो आछो, सुस्थ आछो। आज के आबार एकटा रान्नार भिडियो निये एसेछि, सेटा होच्छे चिंगड़ीर मालाइकारी। खूब अल्प उपकरण दिए खूब सुस्वादु किभाबे चिंगड़ीर मालाइकारी बानाते हय सेटाई आज के देखाच्छि। एकटा पेंयाज, लंका आर रसुनेर पेस्ट प्रथमेई बानिये नेब। आमार काछे रसुन पेस्ट करा छिलो, सेई जन्य सेई पेस्टटाई दिये दिलाम। এই হচ্ছে আমার চিংড়ি মাছ। গোটা আষ্টেক চিংড়ি রয়েছে আমার কাছে, গলদা চিংড়ি। তো প্রথমেই আমি ওর পাগুলোকে কেটে নিয়েছি, নিয়ে খোলাগুলো অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এই অবস্থায় আমি এটার উপরে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর কড়ায় তেল গরম করে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তবে বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট কড়াতে চিংড়ি মাছ রেখে ভেজে নেব, কারণ বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে মাছগুলো। মাছগুলোর খোলাগুলো লাল হয়ে গেছে, এর বেশি আর আমরা ভাজবো না। এবার একে একে তুলে নেব মাছগুলোকে। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দেব, সঙ্গে তেজপাতা অ্যাড করলাম আর সাজিরে। ফোড়ন থেকে গন্ধ বেরোলে আগে করে রাখা পেস্টটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিলাম এখানে, সুন্দর একটা রং যাতে আসে সেই জন্য। এরপর 1 কাপ মতো আমি নারকেলের দুধ অ্যাড করলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এবার ফুটাবো, অল্প আছে, এটাকে মিশ্রণটাকে ফুটতে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম, 5 থেকে 10 মিনিট আমি লো ফ্লেমে রেখে দিলাম। এরই মাঝে ঢাকাটা তুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 খানা, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে এলে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। এর মাঝে আমি ফ্রেশ ক্রিমও অ্যাড করেছি, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। মাছগুলোকে দিয়ে দিয়ে একে একে ঝোলের মধ্যে দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব, নিয়ে আরও 5 থেকে 10 মিনিট এটাকে ফুটতে দেবো, যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা ঢুকে যায়। সব শেষে গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি। খুব সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে সুস্বাদু একটা পদ বানিয়ে নিলাম আজকে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ রইল। টাটা।